বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আমি আপনাদের মাঝে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে আমার খালুমনির বাসার ড্রয়িং রুমটা শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন, এনজয় করেন। সেই সুযোগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে আসি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আসলে আমার খালুমনি গড়গোছাতে খুব বেশি পছন্দ করে। এই দেখেন, এই পুতির জারটা খালুমনির হাতের তৈরি। কম বেশি সব মেয়েরাই তো গড়গোছাতে খুব পছন্দ করে, তাই না? আমার খালুমনির বাসাটা খুব পরিপাটি, খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আসলে খালুমনির অনেক গুণ, উনি সব কাজ করতে পারে। রান্না বললেন, একটা কথা আছে না, যে রান্ধে সে চুলো বাঁধে, ওই রকমই। এখানে আছে আর্টিফিশিয়াল একটা পাখি আর দুইটা মাটির ফুলদানি আর কিছু আর্টিফিশিয়াল ফুল। একটা ব্যালকনি আছে দেওয়ালের মধ্যে কালুমনি কিছু ফলের স্টিকার, আর এটা হচ্ছে ব্যালকনির দিকে একটা জানালা আছে। খালুমনি দেখেন এই কর্নারটা এভাবে সাজিয়েছে, এখানে একটা কর্নার রেখ দিছে। কর্নারটা কালুমনি কিছু শোপিস, কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে। আসলে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি যারা গ্রামে থাকেন, এরকম বাসা আছে, তারা কিছুটা হলেও ধারণা পেতে পারেন। আমরা তো মেয়েরাই গড়গোছাতে খুব বেশি ভালোবাসি, তাই না? এরকম কিছু দেখলেই আমাদের মন কাড়ে, দেখতে ইচ্ছে করে। নিজের ঘরটা সাজানোর কিছুটা হলে আইডিয়া আমরা পেতে পারি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে। আপনাদের মূল্যবান সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার পড়তে খুব বেশি ভালো লাগে। আরেকটা লাইক দিয়ে যাবেন। লাইক দিলে কি হয়, আরেকটা নতুন ভিডিও করার আগ্রহ পায়। এই ড্রয়িং রুমে দুইটা সোফা সেট আছে, খুব সুন্দর করে সাজানো গুছানো সোফা সেটগুলো। আপনারা দেখতে থাকেন, এনজয় করেন, আশা করি ভালো লাগবে।
আপনাদেরকে পুরো রুমটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার বরাবর প্রতিদিনের ব্লগের মতো আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে আমি বুঝতে পারি। আপনাদের কমেন্টসগুলো পড়লেই বোঝা যায় আপনারা খুব সুন্দর মনের মানুষ, খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।